আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, এই মাহফিলের জগতে আলোড়ন সৃষ্টিকারী মৌলানা মিজানুর রহমান আল আজহারি। নাম রাখছে আনোয়ার, উইও রয়েছে আনোয়ার, আছে নাকি নাই? মা বাবা কত আদর করে আনোয়ার নাম রাখছে, মুসলমানের সন্তান। কথা কইলে ইসলামের বিরুদ্ধে কয়, কথা কইলেই নবীর বিরুদ্ধে কয়, কথা কলে কোরআনের বিরুদ্ধে কয়, এমন একদল মানুষ আছে নাকি নাই? আপনি যদি নিমসারে তালাশ করেন পাইবেন না, কুমিল্লা তো এগুলারে পাইবেন না, এগুলো সবসময় থাকে ঢাকা, টকশু করে, টকশু বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়। আমি খেয়াল করে দেখছি, আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি খেয়াল করে দেখছি যারা টকশু করে বুদ্ধিজীবী, যারা ইসলামের বিরোধিতা করে মুসলমানের সন্তান হইয়া, অধিকাংশগুলার দেখবেন মাথার ভিতরে চুল নাই, তাল খসলা, ঠিক কিনা কাও? আমি অনেক চিন্তা করলাম, চুলের লোকের বুদ্ধিরে তো শত্রুতা খা, যে বুদ্ধি থাকলে চুল থাকতে পারবে না, চুল থাকলে বুদ্ধি থাকতে পারবে না, ঘটনাটা কি? অনেক গবেষণা করে আমি বের করেছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এইগুলার রাইতে পাওয়া যায় টেলিভিশনের ভিতরে, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি সাহস থাকলে নিমসারের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের দুশ্মনী করে শতকরা 90 জন লোক মুসলমানের দেশে কপাল ভালো জায়গা মতো পাওয়া যায় না, ঠিক কিনা কম? আমার মনে হয়েছে একটু সুপাইয়া গোসল করে থুতাইয়া গোসল করাই ফেলাইল, ঠিক কিনা কম? জোরে কও নাউজুবিল্লাহ। মুসলমান লম্বা সময় কথা বলা যাবে না, শুরুতেই বলেছি আরেক জায়গায় প্রোগ্রাম আছে, তবে একটা কথা শুধু বলে যায়, আজকে পীর সাহেব তো একটা সবক দিয়া যায়, সবকটা হইল যত বিপদ আসুক মুসিবত আসুক মিথ্যা কথা বলা যাবে, বলবেন বলবেন? উনি না কয় না, হ কয় বুঝতাম ফারতাছি না, না এ কইছে, অনেকে আছে এরকম আইসায় না কান্দে বোঝা যায় না, হ্যাঁ উনি নায় কইছে, আমি ধরতে পারি নাই, উনি নায়ের পক্ষে। আগুন রে আগুন কইবেন, পানি রে পানি কইবেন, দিনে রে দিন কইবেন, রাত্র রে রাত্র বলবেন। এখন যদি আমি যে নাগাইশের পীর সাহেব, আমি যদি বলি এখন দিনের 9টা বাজে, আপনারা মানবেন কথা কেন? মানবেন? তাইলে অন্তত সত্য কথা যদি কোনো মতে বলা যায়, তাইলে অন্তত ইমানটা নিয়ে কবরে যাওয়া যাবে, ঠিক কিনা বলো? সম্ভাবনা আছে, সুতরাং আমরা কেউ মিথ্যা বলবো না, রাজি আছেন? তবে অসুবিধা হইল সব জায়গায় সত্য বলা যায় না, সবাই সত্য শুনতে চায়ও না, এই সব জায়গায় যখন সত্য বলা যায় না তখন সত্য বলতে হবে অনেক কায়দা করে, কৌশল করে, ঠিক কিনা কম? কায়দাটা শিখাই দেবো নাকি? এক দেশে এক রাজা ছিল, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? ঘুমাই গেছেন আপনারা? রাজার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। বড়ই অত্যাচারী, সে সবগুলো খারাপ কাজ করছে একটা ভালো কাজ ছাড়া। ভালো কাজটা হলো এই কোরআন শরীফের ভিতরে সে জোর জবর দিছে, সুবহানাল্লাহ, বলবেন না? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই হাজ্জাজ বিন ইউসুফ নিজের হাতে কুপাইয়া সে 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। জোরে কন, 1,00,000 কথা কেন? 1,00,000 কি বোমা মাইরা না কুবাইয়া, গুলি কইরা না কুবাইয়া, একটা কুবাইয়া কুবাইয়া 1,00,000 কত? খুব অত্যাচারী শাসক ছিল, তার ওয়াইফ, ওয়াইফ বুঝেন তো নাকি, স্ত্রী, তার ওয়াইফ হাসপাতালে গেছে সান্দিনা, কই গেছে হাসপাতাল, গেই তো একটা চা স্টল, কয়েকজনে বসে বসে চা খায়, তার ওয়াইফ যখন সান্দিনা চা স্টলের কাছে দিয়ে যাইতেছে, তার ওয়াইফ নিজের কানে শুনছে লোকজন চা খায় আর কইতাছে তে তো মরেও না, আমরা যে রাজারা তে তো মরেও না। এই কথা শোনার পরে স্ত্রীর মনে কি আনন্দ না কষ্ট? কথা কেন? আনন্দ না কষ্ট? তার স্ত্রী খুব কষ্ট পাইছে, দৌড়াইয়া বাড়িতে আসছে, আইসা তার স্ত্রীকে বলতেছে স্বামী আমার আপনি কেমন মানুষ হইলেন, আজকে আমি গেছিলাম ডাক্তার দেখাইতে, সান্দিনার মানুষ দোয়া করতে আসছে আপনি তো মরেন না, কয় নাম ডাকো, নাম ডাকো। তার স্ত্রীকে এই ক্ষেত্রে
এই অভ্যাসের কারণে তো আপনি বেকার বার হইছে নামটা দিয়ে আমি কি মিথ্যা কথা কইছি আমি আপনার ওয়াইফ না আমি কি আপনার মিথ্যা কথা কইছি সে যেই কথা কইছে আমি তো সেটা আপনারে শুনাইলাম আপনি খাইচ্ছত বদলান তো দোষারে নাম দিয়ে কি করবেন কয় ফাতলা ফাতলা তার ওয়াইফ কয় সব থামান কয় তাইলে একটা বুরখা দাও আমি গায়ে দিয়ে গিয়া দেখি আসলে মানুষ কি কয় তো তার ওয়াইফ ছিল লম্বা চওড়া মোটা কাটা ওই ওয়াইফের বুরখাটা আবার তার গায়ের ভিতরে লাগছে এই ওয়াই তার ওয়াইফ বুরকা গায়ে দিয়া এই তার ওয়াইফের বুরকা গায়ে দিয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে সান দিনে কই গেছে গিয়া দেহে মানুষ বইয়ে বইয়ে চা খায় তো লগে দিয়া বইয়ে কয় এক কাপ চা দিয়ে নো চা খাইতে আছে আর জিজ্ঞেসে ভাই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম কয় নাম রে লই তার রাগ কি কমছে না বাড়ছে সে উঠা গিয়া দেহে যে সিফার ভিতরে দাঁড়ায় একটা আকিস বিড়ি টানতে আছে গিয়া সেরকম ভাই একটা টান দিয়েন লয়ে সেরকম ভাই আমাদের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কি রহম আপনি করতে সুইতাইছেন ফলা ফ্যান ট্যান ফাউনের আগে দৌড় দিয়ালাম ট্যান ফাইলে এমন আছে ফ্যান ওলাফ হইল সুবা দিয়ে বুটবুটি চড়াই নিতে পারি রমো না খারাপ এই লোকের রাগ কি কমছে না বাড়ছে টান দিয়া বুড়খা উঠ খুইলা সে কইছি না এই হাজ্জাজ বিন ইউসুফ তার নাইয়ারা সিফা দিয়া লাইছে সেই লোক চিন্তা করতেছে আমি যে হাজ্জাজ বিন ইউসুফ এত বড় কথা কইলাম শোনাইয়া আজকে তে মেজেই কুবাইন না তার যে হাত যে সই কেন নমুনা খারাপ সে চিন্তা করলো এখন তো মায়ের ছাড়া উপায় নেই দেখি বুদ্ধি করে বাঁচা যায় কিনা গরিব মানুষ বুদ্ধি ভালো সে ডাক দেখো আপনি হাজ্জাজ বিন ইউসুফ হ্যাঁ আমি হাজ্জাজ বিন ইউসুফ আমারই চিনছেন কয় না কয় লেগে তো কুবাইতেন স্যার চিনেন না জানেন না কিচ্ছু কুবাইতেন স্যার চিনে কয় না কয় সান্দিন এলাকায় একজন মানুষ আছে মাসে দুই দিন মাথা খারাপ থাকে এরে দুই দিন মাথা খারাপ আজ পয়লা দিন যাইতে আসছে হাজ্জাজ বিন ইউসুফ কয় বাচ্চা গেলি ফাগল লইয়া হ্যাঁ তো কয় ফাগল না কায়দা কইরা সুতরাং সত্য কথা বলা লাগবে নাকি লাগবে না কায়দা করবে ঠিক কিনা কও সত্য দাঁড় করাই রাখাই লাগবে সত্যের সাথে কোনো আপোষ নাই আর এই দিন টিকে রাখার জন্য মধ্যে মুজাহিদেরা কয়েকজনে জীবন দিতে জানে মামলা হবে হামলা হবে জাল চলন নির্যাতন হবে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে কয়েকজনে জীবন দিতে পারবো ইমান দিতে পারবো না রাজি আছো কিনা হা তুলে দেখা এটাই হচ্ছে ইমানের পরিচয় আমরা ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো ঠিক কিনা বলো কোন রক্তচক্ষু অন্যায়কে ন্যায় বলাতে পারবে না ইনশাআল্লাহ কায়দা করে ডাইরেক্ট না কায়দা করে কায়দা সবাই কও আমিন জুড়ে বলো আমিন আর লম্বা সময় না আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার আদরের ধন আমার কলিজ আর টুকরা এই মাহফিলের জগতে আলোড়ন সৃষ্টিকারী মৌলানা মিজানুর রহমান আল আজহারি।